সন্দেশখালী থেকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভুরি ভুরি অভিযোগ আসছে। সন্দেশখালীর সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, অভিযোগ করছেন। সন্দেশখালীর গৃহবধূরা, সাধারণ গৃহবধূরা রাস্তায় নেমে এসেছেন, প্রতিবাদ করছেন। এবং সেই ভয়ঙ্কর অভিযোগ, যে কথা বিভিন্ন সামাজিকতার কথা মাথায় রেখে অনেক মহিলাই হয়তো আমাদের সমাজে বলতে লজ্জাবোধ করেন, সেই কথাও তারা বলতে প্রকাশ্যে বাধ্য হচ্ছেন। তার কারণ, বছরের পর বছর এই ধরনের ঘটনা, এই ধরনের সম্ভ্রমহানির ঘটনা, শ্লীলতাহানির ঘটনা তাদের সঙ্গে ঘটিয়ে চলা হচ্ছে বলে তাদের অভিযোগ। অথচ সেই সন্দেশখালীর মানুষের কাছে কিছুতেই এই রাজ্যের বিরোধী দলকে পৌঁছতে দেওয়া হবে না। প্রথমে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হলো, এমনভাবে বাধা দেওয়া হলো যে তিনি অসুস্থ হয়ে এখনও হাসপাতালে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 144 ধারা সংক্রান্ত নিয়ম না ভেঙে সন্দেশখালী পৌঁছতে চাইলেন। চারজন যাওয়া সম্ভব 144 ধারার মধ্যেও, ফলে তিনি এবং আরও তিনজন বিধায়ক, চারজন যেতে চেয়েছিলেন, সেখানেও বাধা। শুভেন্দু অধিকারীকে, মানে মোট চারজন বিধায়ক, তাদেরকেও পুলিশ ঢুকতে দিল না। কী হলো, শুভেন্দু অধিকারীকে কীভাবে বাধা দিয়ে দিল পুলিশ, সেই ছবি সেই মুহূর্তে একটু দেখে নেব। আপনি আমাকে এলাও করছেন না অন ক্যামেরা বলছেন তো? না, আমি এলাও করছি না। কি করছেন না? না, এলাও করছি। কেন, কারণ বলুন। কারণ আমি বলেছি এটাই আমাদের কাজ। নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়। আপনি যা করছেন গায়ে জোরে করছেন। রামপুরে শুভেন্দুকে বাধা দেওয়া হলো, শুভেন্দু সহ চারজন বিজেপি বিধায়ক তারা বাধা পেলেন এবং তারপরে আমরা দেখেছি যে বাস থেকে নেমে তারা রাস্তাতেই বসে পড়েছেন, তারা অবস্থানে ছিলেন দীর্ঘক্ষণ, তারপর তারা কলকাতায় ফিরে এসেছেন, কারণ শেষ পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হলো না। কিন্তু শুধু কি সন্দেশখালী, লাগোয়া, রামপুর, সেখানেই কি বিক্ষোভ বা বিক্ষোভের আজ, সেখানকার মা বোনেদের আগুন, সেখানকার মা বোনেদের কান্না আর কোথাও কি কোনো রকম প্রভাব ফেলেছে? অবশ্যই ফেলেছে। রাজ্য জুড়ে, দিকে দিকে, জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি কি সন্দেশখালীর মা বোনেদের যে সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে, তার প্রতিবাদে আগুন জ্বলছে, তার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ কর্মসূচি বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা, সেটা আমরা বর্ধমানে দেখি, আমরা যদি উত্তর দিনাজপুরে দেখি, যেখানে তাকাবো আলিপুর দুয়ারে দেখি, রায়গঞ্জে দেখি, যেখানে তাকাবো সেখানে আমরা সেই ধরনের ছবি দেখতে পাচ্ছি, যেখানে বিক্ষোভের আঁচ আছড়ে পড়ছে সেই এলাকার এসপি অফিস ঘেরাও কর্মসূচির মধ্যে দিয়ে হোক বা আইন অমান্যের মধ্যে দিয়ে হোক। আমরা সেই ছবিগুলো একটা একটা করে দেখে নেব। বর্ধমানের কী ছবি সেটাও আমরা দেখব, আমাদের আমরা দেখে নেব বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়, জেলা জুড়ে, বিভিন্ন জায়গায়, রাজ্য জুড়ে কোথায় কোথায় কী হচ্ছে সেটা আমরা দেখব। আমরা বর্ধমানের ছবিটা দেখার চেষ্টা করব। আমি পিসিআরকে বলবো বর্ধমানের ছবিটা যদি চালানো হয়। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বর্ধমান হোক বা আলিপুরদুয়ার হোক, সর্বত্র আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি। সেখানে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এবং যে অভিযোগগুলো সামনে এসেছে সন্দেশখালী কাণ্ডের পর থেকে, গত 7 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার রাত, সেই রাত যে রাতে সন্দেশখালীতে শিবু হাজরার পোলপি জ্বলেছিল এবং তারপর থেকে, তারপরের দিন সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম সেখানকার মা বোনেরা কীভাবে লাঠি সোঁটা হাতে নিয়ে এগিয়ে এসেছেন, সন্দেশখালী থানা ঘেরাও করেছেন এবং সেই দিন থেকে এখনও পর্যন্ত পর পর একটার পর একটা দিন আমরা দেখতে পাচ্ছি তাদের অপমানের বিভিন্ন অভিজ্ঞতা, সেগুলো সামনে উঠে আসে এবং সেই ঘটনাগুলো সামনে ওঠার পর থেকে রাজ্য জুড়ে কী ছবি দেখতে পাচ্ছি আমরা এই ছবিটা দেখব। আমরা এই ছবিটা দেখব জেলায় জেলায়, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বলবো ফুল ফ্রেম যদি চালানো যায় এই ছবিগুলো, পিসিআরকে বলবো ফুল ফ্রেম, আমাদের দর্শকদের দেখা দরকার যে ঠিক কী হচ্ছে। জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও, জেলায় জেলায় এসপি অফিস ঘেরাওয়ের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের ছবি, আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে যেখানে বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপির তরফ থেকে যে অবস্থান, ভেঙে ফেলা হলো বাঁশের ব্যারিকেড, তার আগেই গডরেল সরিয়ে ফেলা হয়েছিল এবং তারপর সেই ব্যারিকেড টপকে তারা বেরিয়ে আসছেন। এর পাশাপাশি আমরা বীরভূমের ছবিটা দেখাবো, বীরভূমের ছবিটা দেখাবো আমরা, বীরভূমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বীরভূমে, সেখানেও এই একই ছবি, আইন অমান্য কর্মসূচি বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে এবং বাঁশের ব্যারিকেড হোক বা গডরেল হোক, সেগুলো যা প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে সামনে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে কার্যত এবং তাদের বিক্ষোভ আছড়ে পড়ছে, আছড়ে পড়ছে সেই বিক্ষোভ, এটাও আমরা দেখতে পাচ্ছি বীরভূমের ছবি। বীরভূমের পাশাপাশি আমরা একটু উত্তর ২৪ পরগনা বারাসাতের ছবিটা দেখি, বারাসাত, সেখানে দেখুন কত বিজেপি কর্মী সমর্থক
আসছেন, তাদের যে কর্মসূচি, তাদের কর্মসূচি হলো এসপি অফিস ঘেরাও করতে হবে। এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই কত পুলিশ মোতায়েন রয়েছে দেখুন, কত পুলিশ মোতায়েন রয়েছে, তাদের কাছে ফাইবার স্টিক থেকে শুরু করে শিল্ড, সমস্ত কিছু, হেলমেট, সমস্ত কিছু নিয়ে। অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে তাদের হাতে কিচ্ছু নেই, কিন্তু তারা নিজেদের দৃঢ়তাকে সামনে রেখে একের পর এক ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন। সেই ছবিটা দেখতে পাচ্ছি, বীরভূম হোক বা বারাসাত, সর্বত্র একই ছবি। এর পাশাপাশি আমরা বাঁকুড়ার ছবিটাও দেখাবো আপনাদের। বাঁকুড়াতে যে ছবি, বাঁকুড়ার ছবিটা পিসিআরকে চালাতে বলবো। বাঁকুড়াতেও আমরা সেই একই রকম ভাবে ছবি দেখতে পাচ্ছি, সেখানে কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থক তারা এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে সর্বশক্তি প্রয়োগ করা হচ্ছে যাতে তারা প্রতিহত করতে পারেন বিজেপি কর্মী সমর্থকদের, কিন্তু সেখানেও তাদেরকে বাধা দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এটাই কিন্তু আমরা শুধুমাত্র আজকের ছবি এটা নয়, গত কয়েকদিন ধরে জবে থেকে সন্দেশখালীর মা বোনেদের এই অপমানের ছবিটা সামনে এসেছে রাজ্য জুড়ে, জেলায় জেলায়, যেখানে আমরা যাচ্ছি, যেখানে চোখ তাকাচ্ছি, যেখানে রিপাবলিক বাংলা ক্যামেরা পৌঁছে যাচ্ছে সেখানেই দেখতে পাচ্ছি এই একই রকমভাবে বিক্ষোভ প্রতিবাদ আছড়ে পড়ছে। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আর এরপর আমরা একটু নদিয়ার ছবিটা চালাতে বলবো ফুল ফ্রেম। কেন বলছি ফুল ফ্রেম, কারণ সেখানে পার্থ ভৌমিককে দেখা গিয়েছে। পার্থ ভৌমিকের উদ্দেশ্যে কি স্লোগান উঠলো, ফুল ফ্রেম, ফুল শব্দ দিয়ে চালানো হোক। এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বনগাঁ সাংগঠন জেলার আমার সতীর্থ সহযোদ্ধা সাধারণ সম্পাদিকা। ছবিটা দেখলাম আমরা, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক যাচ্ছিলেন, তাকে দেখে নদিয়ায় চোর চোর স্লোগান দিতে শুরু করলেন বিক্ষোভকারীরা। গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে, জেলায় জেলায় বিক্ষোভ চলছে, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে এসপি অফিস ঘেরাও করতে যাচ্ছেন একটার পর একটা জেলায়। এমনকি রাজ্যের বাইরে থেকেও বিক্ষোভের খবর আসছে, অন্যান্য রাজ্যেও ধিক্কার জানানো হচ্ছে এই রাজ্যের প্রশাসনের ভূমিকাকে এই সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু এই রাজ্যের শাসক দল বলছে সন্দেশখালীতে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মুখ্যমন্ত্রীও বলতে চাইছেন আসল ঘটনা না জেনেই সবাই কথা বলছে, সন্দেশখালীতে যা বলা হচ্ছে তেমন কিছুই ঘটেনি। তাহলে সবাই মিথ্যে বলছেন নিশ্চয়ই, সন্দেশখালীর মহিলারা, বাচ্চারা, বাচ্চাগুলো পর্যন্ত বলছে, অভিযোগ করছে, তারাও মিথ্যে বলছে। আরও একবার শুনে নেব সন্দেশখালীর মহিলারা একেবারে ক্যামেরার সামনে চলে এসে কোন অসহনীয় যন্ত্রণার কথা জানালেন, শুনব। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে, দিনের পর দিন কাজ করতে যায় না, আমাদের দিনের পর দিন হ্যারাসমেন্ট, সমস্ত জমি জায়গা ওনারা কেড়ে নিয়েছে, তো জমি জায়গা পাশে মেয়েদেরকে দিনের পর দিন হেনস্থা করা, তারপরে ছেলেদেরকে অকথ্য অত্যাচার করা, ছেলেদের উপরে দিনে রাতে রাত একটা দেড়টার সময় কাজে নিয়ে যাওয়া, জমি কাটিয়ে নেওয়া, মেয়েদেরকে নিয়ে রাতের বেলা তুলে নিয়ে গেছে কাজ করানোর জন্য। স্যার আপনি যদি এটা করেন আমাদের জন্য, আমাদের ভীষণ উপকার হবে, ছেলেদেরকে নিয়ে ওনারা অকথ্য রাত্রে কাজে না গেলে ধরে তুলে নিয়ে এসে মা মেয়েদের খাওয়া দিনে নিয়ে গেছে। সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে কথা বলেছিলেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার, তিনি তাদের সঙ্গে কথা বলে স্তম্ভিত, কি জানালেন শুনুন। এই যে কান্না, এই কান্না কি মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না? আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, এদের সেভ করার দায়িত্ব তো আপনার, আপনি তো বলছেন কাজ কিছু হয়নি, তাহলে আজকে এরা কেন কাঁদছে? রাজ্যের সরকার যদি পদক্ষেপ না করে তাহলে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে, এই হুঁশিয়ারি কিন্তু জাতীয় তফসিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার দিয়ে গেলেন, শুনবো তার সেই হুঁশিয়ারির কথাও একবার শুনবো। আমি রাষ্ট্রপতির কাছে এখানকার পুরো রিপোর্ট জানাবো, এখানে যা পরিস্থিতি চলছে, যে জঙ্গল রাজ চলছে, জঙ্গল রাজ থেকে মানুষের মুক্তি দেওয়ার জন্য যদি প্রশাসন কাজ না করে তাহলে আর্টিকেল 338 যা আমাদের কারবাই আজ করবো।
জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান কি বললেন আমরা তো শুনলাম, কিন্তু এর পাশাপাশি একটা বিষয় তো আমরা শুনতে চাই যে নটা দিন কেটে গেল সন্দেশখালী নিয়ে, আজ যখন মুখ্যমন্ত্রী ক্লিনচিট দিচ্ছেন শেখ শাহজাহানকে, সেখানকার মা বোনেদের সঙ্গে কি গিয়ে একবার কথা বলতে পারেন না? মাননীয়া, আমাদের তরফ থেকে অনুরোধ, সেখানকার মায়েরা সেখানকার বোনেরা সত্যি আপনার দিকে তাকিয়ে রয়েছেন, একবার যাবেন কি? এই প্রশ্নটা রেখেই আজকে ঈশানের কাছে যাব। বাংলার প্রাইম টাইম আজকে শেষ করছি এখানেই, তবে এই ঘটনা প্রবাহের দিকে আমাদের নজর থাকবে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।